দেশে গণতন্ত্র না থাকায় মানবাধিকার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বর্তমান অবস্থায় দেশে আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করা কঠিন হলেও অসম্ভব নয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত মানবাধিকার সম্মেলনে এইসব বলেন বক্তারা জানান ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতাসীনরা মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে যার প্রভাবে বেনজির আজিজ মতিউররা অবৈধ সম্পদের মালিক হয়েছে যার প্রত্যক্ষ সমর্থন দিয়েছে রাষ্ট্র আর সাংবাদিকরা সবকিছু জানলেও তাদের প্রতি সরকারের মদদের কারণে ব্যবস্থা নিতে পারেনি কাজের জনগণ দেশের মালিক ছিলেন না কিন্তু পাঁচ বছর পরে একবার মালিকানাটা অনুভব করতেন কিন্তু সেই অধিকারটুকু লুণ্ঠিত হয়েছে গত তিনটে নির্বাচন এই জনগণ সেই অধিকার হারা এটা প্রমাণিত হয়েছে আমরা একটা জবাবদিহিতার আবহ তৈরি করতে চাই একটা স্বচ্ছতার আবহ তৈরি করতে চাই আমরা চাই না এই দেশে কথায় কথায় সাদা পোশাকে এসে পিস্তল ধরে মানুষকে উঠায় নিয়ে যাবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম